আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখেন, একটু আগে বোয়েসেল কর্তৃপক্ষ 24 মিনিট আগে তাদের ফেসবুক পেজে স্কিল টেস্টের ফলাফল প্রকাশিত করেছে। এই ফলাফলে টোটাল উত্তীর্ণ হয়েছে 6358 জন এবং অনুত্তীর্ণ হয়েছে হচ্ছে আপনার এখানে 154 জন। তো আজকে ভিডিওতে এটার ফলাফল বিস্তারিত ডিটেলস আলোচনা করব স্কিল টেস্টের ফলাফল সম্পর্কে। তো আপনাকে যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, সব ধরনের আপডেট ভিডিও পেতে এখনই আমার ইউটিউব চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো ফলাফলের পিডিএফ ফাইলটা আমি অলরেডি ওপেন করে ফেলেছি। তো দেখেন, আলহামদুলিল্লাহ অষ্টম পয়েন্ট রিকোয়ারমেন্ট সিস্টেমে চূড়ান্ত রেজাল্ট ঘোষণা করা হয়েছে। কোরিয়া ভাষা পরীক্ষায় উত্তীর্ণ 6358 জন প্রার্থী হতে স্কিল টেস্টের মাধ্যমে আপনার 6204 জন প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়েছে। অবশিষ্ট 154 জন উত্তীর্ণ হতে পারেন নাই। উক্ত প্রার্থীদের আইডি নিম্নরূপ: স্বাস্থ্য বা পরীক্ষা সংক্রান্ত সহ অন্যান্য পরবর্তী নোটিশের মাধ্যমে অবহিত করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার জন্য পরামর্শ দেওয়া হলো। তো এই নিচে এখানে টোটাল 154 জন লিস্ট আছে। এই 154 জন কিন্তু উত্তীর্ণ হতে পারেনি, অর্থাৎ ইনারা স্কিল টেস্টে ফেল করেছে। ঠিক আছে, তো আপনার স্বাস্থ্য পরীক্ষা সহ অন্যান্য বিষয়ের মাধ্যমে আপনাদেরকে আস্তে আস্তে নোটিশের মাধ্যমে আপডেট করা হবে। আপনার এই যে ছয় হাজার দুশো চার জন যারা উত্তীর্ণ হয়েছেন, আপনাদের ফলাফলটা দেখার জন্য একটু দেখাই দিচ্ছি আমি। এই যে ইপিএস টপিক কোরিয়ার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আসতে হবে, এখান থেকে ফলাফল দেখতে হবে। এই যে এখানে ইপিএস টপিক, আপনার হচ্ছে আইডিটা বসাই দিবেন, দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট পেয়ে যাবেন। অথবা এখানে চাইলে আপনার আইডিতে লগ ইনও করতে পারেন, লগ ইন করেও দেখতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের স্কিল টেস্ট বা ইপিএস টপিকের যে রেজাল্টটা, সেটার গুরুত্বপূর্ণ আপডেট। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটি আরেকবার দেখবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।